নামে একটি মেয়ে তার বাবা ও মায়ের সঙ্গে বাস করে। সে এখন ক্লাস ফাইভে পড়ে। মিলি খুবই দুষ্টু এবং চালাক চতুর মেয়ে ছিল এবং সে দেখতেও খুব ভালো ছিল। একদিন, কে গো শুনছো? দেখো না, পাঁচটা বেজে গেছে, মেয়েটা এখনো বাড়ি আসেনি। আমি স্কুলে ফোন করেছিলাম, স্কুলে আর কেউ নেই। চলো না দেখে আসি মেয়েটা কোথায় গেছে। মিলির বাবা মা তাকে নিয়ে খুব চিন্তায় পড়ে। তারা অনেক জায়গায় মিলিকে খুঁজে খুঁজে পায় না। শেষ পর্যন্ত তারা পুলিশ স্টেশনে যায়। পুলিশ অফিসার বাবু, প্লিজ আমার মেয়েকে খুঁজে দিন। আমার একমাত্র মেয়েটা কোথায় চলে গেল, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না আমরা। আপনারা কি অনেক বড় লোক? না না, আমরা তো মধ্যবিত্ত। কিন্তু কেন বলুন তো, আমার মেয়েকে খোঁজার জন্য ঘুষ চাইবেন নাকি? আরে না না, আপনারা বড় লোক হলেও ভাবতাম কেউ টাকার জন্য মেয়েকে কিডন্যাপ করেছে, তাই আর কি। আচ্ছা, আপনার মেয়ের বর্ণনা দিন, কেমন দেখতে বা কেমন ড্রেস পরেছিল, ডিটেইলস বলুন। তারা পুলিশ অফিসারকে মিলির ব্যাপারে সবকিছু জানায়। প্লিজ স্যার, আপনারা একটু দেখুন, আমার একমাত্র মেয়ে, যেভাবে হোক খুঁজে বের করতে হবেই। চলো মনিকা, আমাদের কাজ আমরা করে দিয়েছি, এবার ওনাদেরকে ওনাদের কাজ করতে দাও, চলো। তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয়। কিছুটা পথ আসার পর তারা হঠাৎ করে রাস্তার ধারে মিলিকে এক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এই তো মিলি, মিলি তুই এখানে কি করছিস বাবা? এটা কিসের লাইন? এভাবে লাইনে কেন দাঁড়িয়ে আছিস বল? মা, এটা খিচুড়ি খাওয়ার লাইন, এখানে সবাইকে ফ্রিতে খিচুড়ি দেওয়া হচ্ছে, তাই আমি লাইন দিয়েছি। মা, তোমরাও লাইনে দাঁড়িয়ে পড়ো। কি অবস্থা, তুই কি পাগল হয়ে গেছিস? খিচুড়ি খাওয়ার জন্য এত লম্বা লাইনে দাঁড়িয়ে কি অবস্থা? কটা বাজে দেখেছিস? তুই বাড়ি ফিরছিস না বলে টেনশনে আমরা থানা পুলিশ করে এলাম। না মা, আমার দেরি হতো না তো, এরা অনেক কম কম খিচুড়ি দিচ্ছে জানো, আমি তিনবার খেয়েছি। এত ভালো খিচুড়ি আমার আরো অনেক অনেক খাওয়ার ইচ্ছা করছে, তাই বারবার লাইন দিচ্ছি। কি অবস্থা, তোর খিচুড়ি খাওয়া হয় না নাকি? লোকে কি বলবে বলতো? এটা তো গরিবদের জন্য আয়োজন করা হয়েছে। চল বাড়ি চল, আমি তোকে খিচুড়ি বানিয়ে দেব। না, তোমার খিচুড়ি খেতে ভালো হয় না, এটা খেতে অনেক ভালো, আমি আর একবার খেয়ে তারপর বাড়ি যাব। দেখেছো, তোমার মেয়ের কথা শুনেছো তো? আমার মনে হচ্ছে তোমার মেয়েটা খিচুড়ি পাগল মেয়ে হবে। এই যে, তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। মিলি জেদ করে আরো দুবার সেখান থেকে খিচুড়ি খেয়ে বাড়ি আসে। সময় অতিবাহিত হতে থাকে, দেখতে দেখতে মিলি বড় হয়ে ওঠে। তার বাবা মা তাকে একটি গার্লস কলেজে ভর্তি করে দেয়। মিলিদের ক্লাসে অহনা নামে একটি মেয়ে পড়ত। অহনা প্রত্যেকদিন টিফিনে খিচুড়ি নিয়ে আসত। একদিন মিলি অহনার কাছ থেকে চেয়ে খিচুড়ি খায়। আরে বা, অহনার খিচুড়ি তো দারুণ খেতে, আমার মা কেন যে এমন খিচুড়ি বানাতে পারে না, আমি এবার থেকে অহনার টিফিন হাফিজ করে দেব। এত ভালো খিচুড়ি আমি কিছুতেই ছাড়তে পারবো না। মিলি পরের দিন সুযোগ বুঝে অহনার ব্যাগ থেকে খিচুড়ির টিফিন বার করে নিজের টিফিনটা রেখে দেয়। সে আর দেরি না করে কলেজের ক্যান্টিনে খিচুড়ি খেতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর অহনা টিফিন খেতে আসে। সে টিফিন খুলে অবাক হয়ে যায়। এ বাবা, আমার খিচুড়ি কোথায় গেল? এটা কার টিফিন? ইস, ছি, মাংস আর পরোটা কে রেখেছে আমার ব্যাগে? আমার সাথে এটা কে করলো? আমি নিরামিষ খাই, আমি আমিষ খাবার খাই না, কে আর কি মেরে এটা করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরকম ভাবে বেশ কিছুদিন চলতে থাকে। অহনা কিছুই বুঝতে পারছিল না যে তার টিফিন প্রত্যেকদিন কে এক্সচেঞ্জ করে নেয়। একদিন সে আর সহ্য করতে না পেরে তাদের স্যার মিস্টার নিখিলকে সব বলে দেয়। কার কাজ এটা? কার কাজ বলো, বারবার জিজ্ঞাসা করছি, ভালোই ভালোই বলে দাও, না হলে কিন্তু আমি তোমাদের ক্লাসরুমের সিসি ফুটেজ চেক করতে বলবো, তখন কিন্তু খুব খারাপ হবে। এটা শুনে মিলি খুব ভয় পেয়ে যায়। স্যার, আমি রোজ মিলির খিচুড়ির টিফিন নিয়ে আমার টিফিনটা দিয়ে দিই, কিন্তু স্যার এতে ওর অসুবিধা হওয়ার তো কথা নয়, আমি তো ওর উপকার করছি বরং।
চাল ডালের খিচুড়ির বদলে আমি প্রত্যেকদিন মাছ মাংস মটন ডিম ভর্তি টিফিন ওকে দিয়ে দিই। ইস চুপ কর, তুই জানিস না আমরা নিরামিষ খাই। ছি মিলেছি, তুই এরকম করবি আমার জানা ছিল না। আচ্ছা স্টপ, আমাকে বলতে দাও। আচ্ছা মিলি, তুমি মটন মাংস ছেড়ে খিচুড়ি খেতেই বা যাও কেন? এটা তো আমি বুঝতে পারছি না। স্যার, আমার মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না, আমি খাই না এসব, আমি শুধু খিচুড়ি খাই। আর অহনার মা অনেক ভালো খিচুড়ি বানায়, আমি রোজ ও টিফিন আমার সঙ্গে এক্সচেঞ্জ করে নিই। কিন্তু আমি সত্যিই জানতাম না যে ওরা আমিষ খাবার খায় না। বাহ, এমনই একটা মেয়েকে দরকার ছিল আমার। আমাদের বাড়িতে তো আমার মা মাছ মাংস রান্না করেই না। এই মেয়েকে বিয়ে করলে কোনো ঝামেলাই থাকবে না, মাছ মাংস কেনার টাকাটাও বেঁচে যাবে। নিখিল মনে মনে মিলিকে খুব পছন্দ করে ফেলে। মিলির কলেজ শেষ হয়ে যাওয়ার পর নিখিল মিলিদের বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠায়। এই বিয়েতে মিলি এবং তার বাবা মা কারোরই কোনো অসুবিধা ছিল না। কিছুদিনের মধ্যেই নীলের সঙ্গে মিলির বিয়ে হয়ে যায়। বিয়ের পর, বৌমা এই টিফিনটা নিখিলের ব্যাগে ভরে দিয়ে এসো, ও কলেজে যাবে, দেরি হচ্ছে। কি আছে মা এই টিফিনে, কি সুন্দর গন্ধ বের হচ্ছে! এটাই গোবিন্দভোগ চালের খিচুড়ি আছে, যাও যাও দিয়ে এসো আগে। মা আমিও খিচুড়ি খাবো, আমাকেও দিন না খিচুড়ি। তুমিও খাবে কেন আবার, আমি তো বেশি খিচুড়ি রান্না করিনি। আচ্ছা যাও দিয়ে এসো এটা, হাড়িতে অল্প একটু খিচুড়ি পড়ে আছে, খেয়ে নিও। মিলি তাড়াতাড়ি করে নিখিলকে টিফিন দিয়ে রান্নাঘরে খিচুড়ি খেতে চলে যায়। দারুন, আমার শাশুড়ি মাও তাহলে অনেক ভালো খিচুড়ি রান্না করতে পারে। বাহ, আমার কপাল তো সত্যি অনেক ভালো, কিন্তু এত অল্প খিচুড়িতে কি হবে আমার? পরের দিন আবার মিলির শাশুড়ি মা তাকে নিখিলের টিফিন রেখে আসতে বলে। না, এত ভালো খিচুড়ি, এত সুস্বাদু খিচুড়ি আমি নিখিলকে দিতে পারবো না, কিছুতেই না, এগুলো সব আমার পেটে যাবে। আমি নিখিলের টিফিনে পরোটা কিংবা লুচি তরকারি ভরে দিই। মিলি এভাবেই প্রত্যেক দিন নিখিলের টিফিনের খিচুড়ি খেয়ে নিয়ে পরোটা কিংবা লুচি পাউরুটি স্যান্ডউইচ এসব ভরে দিত। একদিন, মা কি শুরু করেছে বলতো? আমি বলি না যে আমার জন্য সকালবেলা অল্প করে মশলা ছাড়া গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করে দিতে, ওসব তেল মশলার খাবার আমার খেতে একদম ভালো লাগে না। মানে আমি তাই তো করি, রোজ তোর টিফিনে খিচুড়িই তো দিই আমি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায়, রোজই তো দেখি পরোটা তরকারি, লুচি তরকারি বা পাউরুটি থাকে। ও আচ্ছা, আমি এবার বুঝেছি, এটা নিশ্চয়ই মিলির কাজ। মিলি সত্যি কথা বলো তাড়াতাড়ি। হ্যাঁ নিখিল, তুমি ঠিকই বুঝেছ, তোমার খিচুড়ি আমি খেয়ে নিই রোজ, কিন্তু আমার কি দোষ বলো? মা তো রোজ মেপে মেপে অল্প একটুখানি তোমার জন্য খিচুড়ি করে, আমি কতবার করে বলেছি কিন্তু মা তো আমার কথা শোনে না। হ্যাঁ তাই তো, কেন শুনবো, কেন তোমার কথা শুনবো কেন বলো? তুমি ভুলে যেও না তুমি প্রেগনেন্ট, রোজ রোজ খিচুড়ি খেলে তুমি মোটা হয়ে যাবে, পেটে চর্বি জমে যাবে, তাই বাচ্চা না হওয়া পর্যন্ত আমি তোমাকে খিচুড়ি খেতে দেব না। আমি চাই না আমার নাতি বা নাতনির কোনো ক্ষতি হোক। দেখলে তো নিখিল, আমি এই জন্যই তোমার টিফিনের খিচুড়ি চুরি করে খাই। আচ্ছা বাবা ঠিক আছে, বাদ দাও এবার, মা যা বলছে তাই শোনো, মা তোমার ভালোর জন্যই তো বলছে। বেশ কয়েক মাস কেটে যায়। মিলি এখনো লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে খিচুড়ি চুরি করে খায়। দেখতে দেখতে তার ডেলিভারির সময় চলে আসে, মিলি একটা সুন্দর ফুটফুটে স্বাস্থ্যবান পুত্র সন্তানের জন্ম দেয়। বাচ্চাটি দেখতে অনেক মোটা ছিল। অ্যামেজিং, আজ পর্যন্ত আমি এত হেলদি বাচ্চাকে জন্ম নিতে দেখিনি। আপনি অনেক লাকি, আপনার ছেলে একেবারে সুস্থ সবল হয়েছে। আপনি কি খেতেন বলুন তো, মানে আপনার ডেইলি খাবারের রুটিনটা কেমন ছিল? আমি তো খিচুড়ি খেতে ভালোবাসি, আর প্রেগনেন্ট হওয়ার পর থেকে আরো বেশি খিচুড়ি খাওয়ার ইচ্ছা করত, তাই আমি রোজ লুকিয়ে লুকিয়ে খিচুড়ি খেতাম, কারণ আমার শাশুড়ি মা কিছুতেই আমাকে খিচুড়ি খেতে দিত না। এ বাবা কেন, তেল মশলা ছাড়া খিচুড়ি খুবই হেলদি খাবার তো, খিচুড়ি খাওয়া খুব ভালো। দেখলেন তো মা, আপনি বেকার বেকার আমাকে খিচুড়ি খাওয়া থেকে বঞ্চিত করলেন, আমি আরো বেশি খিচুড়ি খেলে আমার ছেলেটা আরো স্বাস্থ্যবান হতো। আচ্ছা আচ্ছা বৌমা, আমি আর এমন করব না, চলো বাড়ি চলো,
এবার থেকে যত ইচ্ছা খিচুড়ি খাবে, কোনো বারণ নেই, কোনো বাধা নিষেধ নেই, চলো। রিঙ্কি নামে একটি মেয়ে তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। সে দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু তার জিভ ছিল জন্মগত কালো। সে একটি প্রাইভেট সেক্টরে চাকরি করে। একদিন মোহিনী দেবী ওয়াশিং মেশিনে জামা কাপড় পরিষ্কার করছিল, তখন মা, ও মা, কোথায় তুমি? আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। মা, ও মা, আরে কি হলো? আমি জামা কাপড় পরিষ্কার করছি, এখানে এসে বল কি হয়েছে। ও, তুমি এখানে? খিদে পেয়েছে, খেতে দেবে, চলো। চোখে দেখতে পারছিস না একটা কাজ করছি? যা, নিজে খাবার নিয়ে খা, সব সময় মুখ না চালিয়ে একটু হাত পা গুলো চালা। আরে মা, আর কত জামা কাপড় পরিষ্কার করবে? এবার তো ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাবে গো। রিঙ্কির এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিন চলতে বন্ধ হয়ে যায়। মোহিনী দেবী অনেক চেষ্টা করে ওয়াশিং মেশিন আর অন করতে পারে না। সে রিঙ্কির উপর ভীষণ রেগে যায়। দিলি তো, ওয়াশিং মেশিনটা খারাপ করে দিলি সকাল সকাল, কি দরকার ছিল এটা বলার তোর? কাল মুখো মেয়ে কোথাকার। এই যা, আমি আবার কি করলাম মা? কি করলি মানে? তোর জিভ কালো, তুই যা বলিস সেটাই হয়, তাই তোকে আমি বারবার করে বলেছি, যা বলবি ভেবেচিন্তে বলবি, জানি না তোর জন্য আর কি কি ক্ষতি হবে আমাদের। কিন্তু মা, আমি তো... চুপ আমার মা, চুপ, একদম চুপ। আমি খেতে দিচ্ছি, খেয়ে অফিসে চলে যা, আর একটা শব্দ মুখ থেকে বের করবি না বলে দিলাম। রিঙ্কি খেয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসের সমস্ত কলিগ তার সঙ্গে কথা বলতে ভয় পেত, সকলেই তাকে অ্যাভয়েড করে চলত। বেশ কয়েক মাস পর রিঙ্কির জন্য মনোজ নামে একটি ছেলের সম্বন্ধ আসে। একটু পরেই ওরা তোকে দেখতে আসবে, তুই এবার যদি তোর মুখ খুলিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি, এই আমি বলে দিলাম। তোর জন্য এতদিনে অনেক বিয়ে কেটে গেছে। ধাত মা, কি যে বলো তুমি, তুমি কেন মরবে? মরুক তোমার শত্রু, আমার মা দীর্ঘজীবী হোক। হাই হাই হাই, এটা কি বলে দিল রে, জানি না এবার কার মৃত্যুর খবর শুনতে হবে। হে উপরওয়ালা, তুমি আমার মেয়ের কথা ফিরিয়ে নাও। হঠাৎ করে তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। মোহিনী দেবী খুব ভয় পেয়ে যায়। সে খুব ভয় ভয়ে দরজা খুলতে যায়। হে উপরওয়ালা, কারোর মৃত্যুর খবর যেন না আসে, রক্ষা করো, তুমি রক্ষা করো। মোহিনী দেবী দরজা খুলে দেখে যে মনোজ তার মায়ের সঙ্গে রিঙ্কিকে দেখতে এসেছে। মোহিনী দেবী একটি দীর্ঘশ্বাস ফেলে তাদেরকে ভেতরে আসতে বলে। রিঙ্কি তার মায়ের কথা মতো মুখ থেকে একটা শব্দ বার করে না। মনোজ এবং তার মা মনিকা দেবীর রিঙ্কিকে খুব পছন্দ হয় এবং তারা বিয়ে পাকা করে সেখান থেকে চলে যায়। দেখলে তো মা, তুমি বেকার বেকার আমাকে অপয়া, অনামুখ, কালমুখ, জানি না আর কি কি বলো, এখনো পর্যন্ত কারোর মরার খবর পেলে না তো, এবার বিশ্বাস হলো তো? রিঙ্কির কথা শেষ হতে না হতেই সেখানে তাদের এক প্রতিবেশী এসে হাজির হয়। কি গো বৌদি, শুনেছো কি হয়েছে? ওই যে আমাদের পাড়ার কল্যাণী ছিল না, ওই যে যার সঙ্গে তোমার একদিন তুমুল ঝগড়া হয়েছিল, কি মারপিট, থানা পুলিশ সব হয়েছিল, মনে আছে? ও একটু আগেই একটা হার্ট অ্যাটাকে মারা গেছে। ইস, সব আমার মেয়ের জন্যই হয়েছে, এ কোনোদিনও আমার জীবনও নিয়ে নেবে, তাই গো দিদি, শুনে সত্যিই খুব খারাপ লাগছে। এতে খারাপ লাগার কি আছে, ও তো তোমার শত্রু, মহিলাটা সত্যিই খুব শয়তান ছিল, ও মরে গেছে, ওর বাড়ির সবাই আনন্দ করছে, মজা করছে, কেউ কাঁদছে না জানো? না না, শত্রু হোক আর যেই হোক না কেন, কারোর মৃত্যুর খবর পেয়ে আর যাই হোক, আমি খুশি হতে পারি না গো। বুলটির মা সেখান থেকে চলে গেলে মোহিনী দেবী রিঙ্কিকে খুব মারধর করে। কয়েক মাস পর মনোজের সঙ্গে রিঙ্কির বিয়ে হয়ে যায়। বিয়ের পর, আহা, পনির পরোটাগুলো সত্যিই দারুণ হয়েছে, খেয়ে মন ভরছে না। রিঙ্কি,
আমার জন্য আরো কয়েকটা বানিয়ে নিয়ে এসো না প্লিজ। আরে তুমি আর কত খাবে, 13টা পরোটা খেয়ে ফেলেছো, এবার তো তোমার পেট খারাপ করবে। এই এমন কেন বলছো, আমার ছেলের খাবারে নজর দেবে না, ওর যত ইচ্ছা ও তত খাবে। তুমি পরোটা না বানাতে পারলে বানিও না, আমি আমার ছেলের জন্য পরোটা বানিয়ে আনছি। মনিকা দেবীর কথা শেষ হতে না হতেই মনোজের পেট গুড়গুড় করতে শুরু করে, তার অনেক জোরে পটি পায়। সে দাঁড়িয়ে উঠে বলে, উফ প্লিজ তোমরা শান্ত হও, তোমাদের আর কাউকেই পরোটা বানানোর দরকার নেই, ওকে। এই বলে মনোজ দৌড়ে বাথরুমে যায়। পটি করে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তার আবারও পটি পায়। সে বারে বারে বাথরুমে যাওয়া আসা করতে থাকে। এই দেখে নন্দিনী দেবী রেঙ্কির উপর খুব রেগে যায়। তোমার জন্য আমার ছেলেটার পেট খারাপ করলো। আমি কি করলাম মা? কি করলাম মানে, তুমি অভিশাপ দিলেই বলে তো এমন হলো। তুমি তো দেখছি কালমুখো মেয়ে একটা, অপয়া মেয়ে কোথাকার। তোমার জীব কালো জানলে তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে কোনো দিনই দিতাম না আমি। মা আপনিও এমন বলছেন, আমার মাও আমাকে বিয়ের আগে এমন বলতো। আরে মা তুমি এসব কি বলছো, ওকে এসব কিছুই হয় না, ও সব কুসংস্কার জাস্ট। আমি অনেকগুলো পরোটা খেয়ে নিয়েছি বলেই এমন হয়েছে, রিঙ্কির বলার জন্য নয়। রিঙ্কি আমার জন্য একটু জিরা নিয়ে এসো তো, জিরা খেলে ঠিক হয়ে যাবো আমি। মোহিনী দেবী রিঙ্কির উপর রাগ করে সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল। সেই সময় মোহিনী দেবী ছাতা মাথায় বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল। তখন রিঙ্কি তাকে বলে, মা বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি এখন কোথায় যাবেন? যেখানেই যাই না কেন, তোমার তাতে কি, একটা দরকারে যাচ্ছি। আচ্ছা মা তাহলে সাবধানে যাবেন, কিন্তু না হলে আবার গাড্ডার মধ্যে পড়ে যাবেন। মুখটা বন্ধ করো অপয়া কোথাকার, আমি বলেছি না আমি কোথাও যাওয়ার সময় তুমি আমাকে পেছন থেকে টুকবে না। এই বলে মোহিনী দেবী বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তাঘাটে অনেক জল জমে থই থই করছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ করে মোহিনী দেবীর রাস্তায় একটি নিচু গাড্ডার মধ্যে পা ঢুকে যায় এবং সে মুখ থুবড়ে পড়ে যায়। তার কোমরে এবং পায়ে অনেক চোট লাগে। মোহিনী দেবী অনেক রেগে গিয়ে বাড়ি ফিরে আসে। এই কালমুখো মেয়ের জন্য আজকে আমি মরতে মরতে বেঁচেছি, তুই আমাকে অভিশাপ দিয়েছিস আর তাই জন্যই আমি পড়ে গেছি। কিন্তু মা আমি আপনাকে অভিশাপ দেব কেন, আমি তো আপনাকে সাবধান করেছিলাম। না তোর জীব কালো আর তুই যা বলিস সেটাই হয়, তোর জন্য কোনোদিন আমার ছেলের বড় কোনো ক্ষতি হয়ে যাবে। তোর মতো অপয়া মেয়েকে আমি এই বাড়িতে আর রাখতে পারবো না, যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা এসব কি বলছেন আপনি, আমার জীব তো জন্মগত কালো, এটাই আমার কি দোষ বলুন। মা তুমি আবার আমার বউকে কথা শোনাচ্ছো, আমি তোমাকে কতবার বলবো বলো তো, এসব কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। রিঙ্কি কাউকে অভিশাপ দেয় না, ও সবাইকেই সাবধান করে। হ্যাঁ মা মনোজ ঠিকই বলছে, মা আপনি এই ভেজা শাড়িটা খুলে দিন, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। এই চুপ, হচ্ছি হচ্ছি হচ্ছি। দেখ মনোজ দেখ, তোর বউয়ের কথা শেষ না হতে হতে আমার আমার ঠান্ডা লেগে গেল। হচ্ছি হচ্ছি, তুই এখনো বলবি এসব কুসংস্কার? হ্যাঁ মা আমি এখনো তাই বলবো, তুমি অনেকক্ষণ ধরে ভিজে শাড়ি পরে আছো আর সেই জন্যই তোমার ঠান্ডা লাগাটা স্বাভাবিক, রিঙ্কি না বললেও তোমার ঠান্ডা লাগতোই, তোমার বিশ্বাস হচ্ছে না তো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, রিঙ্কি তুমি বলো যে আমার মাথার উপর থেকে চলন্ত পাখা আমার মাথায় পড়ে যাক। না না খবরদার না বৌমা, তুমি এমন বলবে না, দয়া করে এমন বলবে না তুমি। হ্যাঁ মনোজ আমি এটা বলতে পারবো না, যদি সত্যি হয়। রিঙ্কি তুমিও তোর যা বলতে বলছি বলো চুপ করে, আজকে আমি প্রমাণ করেই ছাড়বো। আচ্ছা আমি বলছি, তোমার মাথায় চলন্ত পাখা পড়ে যাক। সবাই মিলে পাখার দিকে তাকিয়ে থাকে। মনোজ সরে যা বাবা, পাখাটা সত্যিই পড়ে যাবে। না মা আমি সরবো না, আমিও দেখি আজকে এই পাখা কিভাবে আমার মাথায় পড়ে। 10 মিনিট পর দেখলে তো মা,
পাখা খুলে পড়লো না? এবার বলো তো, রিঙ্কির কথা সত্যি হলো না কেন? হ্যাঁ তাই তো, আমিও বুঝতে পারছি না কিছু। আরে আসলে পাখা খুলে পড়ে যাওয়ার মতো কোনো কারণ নেই, সেই জন্যই পাখাটা খুলে পড়েনি। অতিরিক্ত অয়েলি পরোটা খেলে পেট খারাপ করাটা স্বাভাবিক, বুঝেছো মা? প্রবল বৃষ্টিতে পড়ে যাওয়ার কারণ হলে রাস্তায় জল জমে থাকায় তুমি রাস্তার গাড্ডা দেখতে পাওনি, অনেকক্ষণ ভিজে শাড়ি পরে থাকায় তোমার ঠান্ডা লেগেছে, এসবের পেছনে যথার্থ কারণ ছিল মা, আর তাই ওগুলো সত্যি হয়েছে। পাখা খুলে পড়ে যাওয়ার পেছনে কোনো কারণই নেই, এগুলো সবই কুসংস্কার, বুঝেছো? হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস, আমি সব বুঝতে পেরেছি রে, বৌমার কোনো দোষ নেই, এটা আমাদের মনের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও। রিঙ্কি তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়, তারপর তারা সবাই মিলে হাসি খুশি জীবনযাপন করতে থাকে। বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।